কলেজ থেকে বাড়ি ফিরে আত্মঘাতী বিএ প্রথম বর্ষের এক ছাত্রী। খড়গ্রামের বাইনপাড়া এলাকার ঘটনা। কি কারণে আত্মঘাতী হলো ওই ছাত্রী তা বুঝে উঠতে পারছে না পরিবার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুস্মিতা দাস নামে নগর কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী শুক্রবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে আসে। মা খাবার খেতে বললে পরে খাবো বলে জানায় সে। এরপরই তার বাবা মা মাঠে কাজে যায়। এদিন সন্ধ্যায় তার দিদা বাড়ি ফিরে ডাকাডাকি করলেও তার খোঁজ বা সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। এরপরই দরজা ভেঙে ঘর থেকে সুস্মিতাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে খড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। কলেজ থেকে আড়াইটার সময় এলো, এসে ওর মা বললো যে ভাত বেড়ে রেখেছে, ভাত খেতে বললো। বলে ভাত আমি খাবো না, একটু পরে খাচ্ছি। ওর মা মাঠে সবজি চাষ করে, তো মাঠে ওই গাছ বানতে গিয়েছিলো, বাবাও মাঠে গিয়েছিলো। আমার একটা দিদা থাকে বাড়িতে, যে দিদাও আমাদের বাড়িতে বসেছিলো। থাকতে থাকতে এসে আমাকে ডাকছে যে আই ঘরে কপাট লাগিয়ে দিয়েছে, গেট খুলছে না। আমি গেট খুলছে না বলে এই জানালার এই ছোটো ফুটোটা দিয়ে দেখছি তো ঝুলছে। তারপরে দেখছি ঝুলছে, তারপরে দেখছি যে ঝুলছে দিয়ে আমি আবার ওই দিক দিয়ে গিয়ে দেখছি যে দরজা খুলতে পারলাম না। তারপর দুজন প্রতিবেশী এলো, এসে দরজাটা ভেঙে আবার নামালো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। কলেজ থেকে ফিরে মায়ের সামান্য বকাবকিতেই কি ওই ছাত্রী এমন ঘটনা ঘটালো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।